ইন্ডাস্ট্রি করবার জন্য ইন্ডাস্ট্রিয়াল কোনো মাইন্ডসেটই নেই। আমি বিভিন্ন রাজ্যে কাজের সুবাদে বিভিন্ন জায়গায় যাই, পশ্চিমবঙ্গের মতো ভোট এবং রাজনীতি নিয়ে সন্ধেবেলা এই কপচানি আর কোনো উন্নত মেট্রোপলিটন সিটি কিংবা শহরের মধ্যে বা কোনো রাজ্যের মধ্যে নেই, তার কারণ তারা কাজ নিয়ে ব্যস্ত। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গাড়ি এইসব নিয়ে এই যে আলোচনা হয়, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক বাজিয়ে বলতে পারেন না যে হ্যাঁ ঠিক বেশ করেছে, আমি কনসাল্টিং কোম্পানি চালাই, সেই কনসাল্টিং কোম্পানির টাকায় আমার বাড়ি গাড়ি হয়েছে, এই সৎসাহসটা তার থেকে আমরা পাচ্ছি না। ক্রিকেটার, গায়ক, ফিল্ম স্টার সবাইকে নিয়ে এসে ভোটের ময়দানে নামিয়ে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে যে যেন ভোটটাই আলটিমেটলি একমাত্র প্রফেশন, তার কারণ সবাই বুঝে গেছে যে ভোটে দাঁড়ালে একমাত্র আমি কোটি কোটি টাকা রোজগার করতে পারবো, কোনো রকমে এমএলএ, এমপি, কাউন্সিলর কিংবা যে কোনো সাধারণ একটা যে কোনো পলিটিক্যাল ফিগার হয়ে যেতে পারলে আমার রোজগার বেড়ে যাবে, এছাড়া অন্য কোনো পেশায় আমি যেতে পারবো না। যে পরিমাণ কালো টাকা শাসক দলের নেতাদেরকে কাটমানি হিসেবে কিংবা ঘুষ হিসেবে দিতে হচ্ছে, তার সাথে কোনো সংস্থা পাল্লা দিয়ে উঠতে পারছে না, সেই কারণেই আস্তে আস্তে শিল্প পেছোচ্ছে এবং বড় অঙ্কের ব্রেন ড্রেন শুরু হয়ে গেছে। অরিত্রর কাছে যাচ্ছে, অরিত্র কোনো হিন্ট পাচ্ছ? বাংলার মানুষ, বাঙালিরা ক্রমশ কি একটু একটু করে আরও পেছনের দিকে যাচ্ছে? আর আমরা দেখতে পাচ্ছি, টিভিতে ফ্যালফ্যাল করে দেখছি, আমার পাশের রাজ্যে টাটা আসবে, ওই রাজ্যে টেসলা আসবে, এই রাজ্যে এত ছেলেমেয়ে চলে যাবে, তোমার বন্ধুবান্ধবরা দুর্গা পুজোয় যারা আসে তারা আবার হয়তো প্লেনে বা ট্রেনে করে ফিরে যাবে নিজের নিজের কর্মস্থলে, কোনো হিন্ট পাচ্ছ? দেখুন, এর মধ্যে হিন্টের কিছু আমি দেখছি না, এটা খুব স্পষ্ট যে ইন্ডাস্ট্রি করতে গেলে সবার আগে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট থাকতে হয়, সেই মাইন্ডসেটটাই এই গভর্নমেন্টের নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাপিটালিজম অনেক কঠিন কথা শুনলাম, ঠিক বিজেপি ক্যাপিটালিস্ট ইত্যাদি আমরাও বলে থাকি, কিন্তু ইলেকটোরাল বন্ডে সেই ক্যাপিটালিস্টদের থেকে টাকা নেওয়া তৃণমূল দ্বিতীয়, ফলে তৃণমূলের মুখ থেকে আমরা ক্যাপিটালিজম সম্পর্কে কিছু শুনবো না, এটাই আশা রাখি। দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রি কোথায় কী গেল। দেখুন, না জেনে তথ্য না নিয়ে আজগুবি কথাবার্তা বলবেন না। স্বাস্থ্যসাথী সাইকেল নিয়ে কথা বলছেন তো? আপনাকে বলে দিচ্ছি, বাংলাদেশ থেকে একটা ওটিটি কোম্পানি কিছুদিন আগে বাংলায় কাজ করতে এসেছে। আমার ওখানে ওই যে নাম দেখানো হচ্ছে ওখানে কি বলা হয়েছে, সিপিএম মুখপাত্র দেখা যাচ্ছে? তা আপনি তো একটু আগে বললেন আমি সিপিএম এর কথা বলেছি, তা আমি কি তৃণমূলের কথা বলেছি? না না, আপনি তো বলছেন বিজেপি ক্যাপিটালিস্ট, তো তাহলে আপনি যে দলকে সমর্থন করে এখানে বসছেন, আমি তো কোনো দলের সমর্থক না। না, আমি সমর্থন কি, আমার শাসকের আমার পছন্দ সেই দলের হিসেবে আপনি পছন্দ করে বলছেন আপনার হয়ে গেছে। আমি অরিত্রর বক্তব্য শোনার জন্য দর্শকেরা এই সময়টা নিয়েছে। সুদীপ্তদা হয়ে গেছে, বলুন। সেই মুখ দিয়ে চলেন, সেই জন্যই গরুর রচনা লিখতে হয় আপনার এমপি ক্যান্ডিডেটকে। রাখুন, আপনাদের থেকে আর নতুন করে শিল্প শেখার কিছু নেই। বাংলাদেশ থেকে কিছুদিন আগে একটি ওটিটি কোম্পানি বাংলায় কাজ করতে আসে, চার গুণ বেশি টাকার দাবি করে সেই ওটিটি কোম্পানিকে বাংলাদেশে ফিরে চলে যেতে হয়, এবং এখানকার কিছু ডিরেক্টর, টেকনিশিয়ান তারা যখন বাংলাদেশে কাজ করতে যায় তখন তাদেরকে এখানকার ইউনিয়ন বা গিল্ড থেকে থ্রেট করা হয় যে আপনারা এখানে চলে আসুন, না হলে আপনাদের সাসপেন্ড করা হতে পারে, কার্ড নিয়ে ঝামেলা করা হতে পারে, এই ধরনের হুমকি তাদের কাছে যাচ্ছে। তার মানে বিদেশ থেকেও কোনো কোম্পানি এখানে কাজ করতে আসতে চাইছে না। দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডাস্ট্রি করবার জন্য ইন্ডাস্ট্রিয়াল কোনো মাইন্ডসেটই নেই। আমি বিভিন্ন রাজ্যে কাজের সুবাদে বিভিন্ন জায়গায় যাই, পশ্চিমবঙ্গের মতো ভোট এবং রাজনীতি নিয়ে সন্ধেবেলা এই কপচানি আর কোনো উন্নত মেট্রোপলিটন সিটি কিংবা শহরের মধ্যে বা কোনো রাজ্যের মধ্যে নেই, তার কারণ তারা কাজ নিয়ে ব্যস্ত। তারা কাজের কথা ভাবছেন, সেক্টর ফাইভ নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু সেক্টর ফাইভে আপনি যদি পপুলেশান দেখেন এবং পপুলেশান ডেন্সিটির হিসাবে কাজ দেখেন আর কাজের হিসাবে তাদের যে মায়না দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে গ্রোথের কী অবস্থা। কিছু বছর আগে, হ্যাঁ 2 বছর ধরে গভর্নমেন্ট অনেক কিছু দেখাচ্ছিল যে অনেক রেস্তোরাঁ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এবার অর্থনীতির বিষয়টা বোঝার চেষ্টা করুন, কোনো অর্থনীতির এক্সপার্ট নেই, থাকলে তিনি ভালো করে বোঝাতেন। লকডাউনে একটা বড় অঙ্কের মানুষের কাছে অনেক পরিমাণ ক্যাশ জমে গেছিলো। কেন জমে গেছিলো? কারণ যেহেতু বাজার বন্ধ হয়ে গেছিলো, সেই কারণে তাদের ডেইলি এক্সপেন্ডিচার লিমিট হয়ে গেছিলো। সেই এক্সপেন্ডিচারটা বা খরচটা কমে যাওয়ার কারণে তাদের কাছে হাতে কিছু টাকা ছিল, সেই টাকাটা দিয়ে কনজামশানটা বেড়েছিল। সেই জন্যে পাড়ায় পাড়ায় আপনি মাশরুমের মতো রেস্তোরাঁ গজিয়ে উঠতে দেখেছেন, সেলন গজিয়ে উঠতে দেখেছেন, ইত্যাদি দেখেছেন।
কিন্তু এখন আপনি বাজারগুলোতে যদি ভিজিট করেন আপনি দেখতে পাবেন জনসংখ্যা একই আছে, বাজারে লোক আছে কিন্তু দোকানে ক্রেতা নেই, কেনার লোক কম। তার কারণ মানুষের কাছে হাতে টাকা নেই, তাদের কাছে ক্যাশের ইনফ্লোটা মার্কেটে কমে গিয়েছে। তার কারণ হচ্ছে আমি যে জিনিসপত্রগুলো শিখছি সেই রিলেটেড আমি কাজ পাচ্ছি না। এবং এখানে শুধু ইন্ডাস্ট্রি নয়, আপনি লিপস অ্যান্ড বাউন্সের কথাটা বলছিলেন, খুব ভালো লাগলো আপনি প্রসঙ্গটা তুললেন। প্রথম কথা হচ্ছে আমি কাদেরকে দেখে শিখবো সেই রকম নেতা আমাদের প্রয়োজন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গাড়ি এইসব নিয়ে এই যে আলোচনা হয়, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক বাজিয়ে বলতে পারেন না যে হ্যাঁ ঠিক বেশ করেছে আমি কনসাল্টিং কোম্পানি চালাই, সেই কনসাল্টিং কোম্পানির টাকায় আমার বাড়ি গাড়ি হয়েছে, এই সৎসাহসটা তার থেকে আমরা পাচ্ছি না। তার কারণটা হচ্ছে যে এনটায়ার পরিবেশটা এমন একটা রাজনৈতিক বাবেলে পরিণত করে দেওয়া হয়েছে, আজকে ক্রিকেটার, গায়ক, ফিল্ম স্টার সবাইকে নিয়ে এসে ভোটের ময়দানে নামিয়ে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে যে যেন ভোটটাই আলটিমেটলি একমাত্র প্রফেশন। তার কারণ সবাই বুঝে গেছে যে ভোটে দাঁড়ালে একমাত্র আমি কোটি কোটি টাকা রোজগার করতে পারবো, কোনো রকমে এমএলএ, এমপি, কাউন্সিলর কিংবা যে কোনো সাধারণ একটা যে কোনো পলিটিক্যাল ফিগার হয়ে যেতে পারলে আমার রোজগার বেড়ে যাবে, এছাড়া অন্য কোনো পেশায় আমি যেতে পারবো না। আর এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি, কোনো কিছু হলেই ভাতা দিয়ে দাও, কোনো কিছু হলেই কম্পেনসেশন দাও, এই যে একটা পাইয়ে দেওয়ার রাজনীতি করে বাংলা এবং বাঙালির যে প্রতিযোগিতামূলক যে চিন্তাভাবনা সেইটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি বিভিন্ন জায়গায় যান, অধিকাংশ এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে সেখানে প্রপার ক্যাম্পাসিং হয় না, ছাত্ররা যা পড়ছে সেই রিলেটেড কাজ পাচ্ছে না, পে স্কেল ক্রমাগত কমছে, ইন্টার্নশিপের অবস্থা শোচনীয়। তার কারণ হচ্ছে সার্ভিস সেক্টর বলুন, আমি ধরে নিলাম যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে তারা ফোকাস করছে না, সার্ভিস সেক্টরে ফোকাস করতে পারে নেই। তার কারণ হচ্ছে এখানে কাজ করতে এলেই যে পরিমাণ কালো টাকা শাসক দলের নেতাদেরকে কাটমানি হিসেবে কিংবা ঘুষ হিসেবে দিতে হচ্ছে তার সাথে কোনো সংস্থা পাল্লা দিয়ে উঠতে পারছে না, সেই কারণেই আস্তে আস্তে শিল্প পেছোচ্ছে এবং বড় অঙ্কের ব্রেন ড্রেন শুরু হয়ে গেছে, দীর্ঘদিন ধরেই হচ্ছে এবং এটা সংখ্যায় বাড়ছে। এবং বাজার আস্তে আস্তে ছোট হতে হতে আমরা এমন একটা কোণঠাসা জায়গায় চলে এসেছি যে সবাই মনে করছেন যে আলটিমেটলি জীবনে যদি করে খেতে হয় তাহলে রাজনীতি করতে হবে। অরিত্র, এই ঠিক এই জায়গাতেই আমি একজন লিখছেন দর্শক নিশিত্রঞ্জন দে, তোলাবাজি তো তৃণমূল আমলের সবচেয়ে বড় শিল্প, এছাড়া আছে লক্ষ্মীর ভাণ্ডার শিল্প, আরও অনেক শিল্প এই রাজ্যে আছে, সেটা লিখতে গেলে লেখা আবছা হয়ে যাবে। এগুলো তো দর্শকের মত, কিন্তু প্রধানমন্ত্রী এখানে এসে বারবার যতবার এসেছেন তিনি মস্করার ছলেই যেন বলেছেন যে এখানেও একটা কর্পোরেটাইজ স্ট্রাকচার আছে, কিন্তু সেটা আসলে ব্ল্যাক মানি, কিন্তু সেটা আসলে দুর্নীতির রেড কার্ড, রেস্তোরাঁর রেড কার্ডের মতন এখানে চাকরির দরদাম হয়েছে, একবার দেখে নেব তারপর আমি বাকিদের কাছে যাচ্ছি। এক রাজ্য মে ক্যাশ ফর জব, ক্যাশ ফর জব কে ঘোটালে কি যাঞ্চ মে जो बातें बाहर निकल करके आई हैं, वो मेरे देश के नौजवानों के लिए बहुत बड़ा चिंता का विषय लेके आई है। हर पद के लिए रेड कार्ड है, रेड कार्ड बताया गया है, और रेड कार्ड भी कैसा है, छोटे छोटे गरीबों को लूटा जा रहा है। अगर आप सफाई कर्मी की नौकरी चाहिए तो उसके लिए आपको ये रेट रहेगा, भ्रष्टाचार में इतना देना पड़ेगा। अगर आपको ड्राइवर की नौकरी चाहिए तो ड्राइवर की नौकरी के लिए ये रेट रहेगा। अगर आपको क्लर्क की नौकरी चाहिए, टीचर की नौकरी चाहिए, नर्स की नौकरी चाहिए तो आपको ये रेट रहेगा। आप सोचिए हर पद के लिए उस राज्य में रेड कार्ड चला करता है और कट मनी का कारोबार चलता है। देश का नौजवान कहां जाएगा, ये स्वार्थी राजनीतिक दल जॉब्स के लिए रेड कार्ड बनाते हैं।